শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর পুঁজিবাজার আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসই এর মূল সূচক ডিএসইএক্স 30.98 পয়েন্ট বা 0.49 শতাংশ হ্রাস পেয়ে 6311 পয়েন্ট হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 981 কোটি টাকা, যা আগের দিনের চেয়ে 4.77 শতাংশ কম। বিমা খাতে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, শিল্প খাতে বার্জার পেন্টস বাংলাদেশ, ইস্টার্ন হাউজিং এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও ফার্মাসিউটিক্যালস খাতে একমি ল্যাবরেটরিজ এবং ওরিয়ন ইনফিউশন সূচকের পতনে মূল ভূমিকা রাখে। প্রধান খাতের মধ্যে মিউচুয়াল ফান্ড খাতের সর্বোচ্চ 0.15 শতাংশ মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে বাকি প্রায় সব কোম্পানি আজ ক্ষতির সম্মুখীন হয়েছে, যার মধ্যে বিমা খাতে আজ সর্বোচ্চ 2.91 শতাংশ মূল্য হ্রাস পায়। মূল্য হ্রাস পাওয়া বিশ্বে আজ বিমা খাতের 7টি এবং টেক্সটাইল খাতের 4টি করে কোম্পানি রয়েছে। পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং, মেঘনা কন্ডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ এবং জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় সি অ্যান্ড এ টেক্সটাইলস, ইবিএল ফার্স্ট মিউচুয়াল এবং ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে এশিয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। নতুন জাতীয় বাজেটে সিমেন্টের উপর প্রস্তাবিত কর ঘোষণার পর সিমেন্টের দাম 30 টাকা থেকে 50 টাকা প্রতি ব্যাগ বাড়ানোর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে উৎপাদনকারীরা। এতে সিমেন্টের আগের দাম বিবেচনা করে নতুন প্রকল্প হাতে নেওয়া কন্ট্রাক্টরদের জন্য বেশ কঠিন হয়ে পড়বে, আর ধীরে ধীরে বর্ধিত দামের প্রভাব পড়বে ভোক্তাদের উপর। তবে যতটা সম্ভব সরকার রাজস্ব আদায়ের সর্বোচ্চ চেষ্টা করছে বলে কর বাড়ানো হয়েছে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেওয়া এড়ানোর ফলে গত 2 মাসে হঠাৎ করেই বাণিজ্যিক ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার পরিমাণ 18,700 কোটি টাকা বেড়েছে। এর কারণ হলো কেন্দ্রীয় ব্যাংক সরকারকে যখনই ঋণ দিতে যায় তখনই নতুন টাকা ছাপাতে হয়, যার ফলে মুদ্রাস্ফীতির হার বেড়ে যায়। তবে বাণিজ্যিক ব্যাংক থেকে খুব বেশি ঋণ নেওয়াও ব্যাংকের তারল্যকে সংকটের মুখে ফেলবে। আজ এ পর্যন্তই, আগামীকাল আবারও হাজির হব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। আমাদের সঙ্গে থাকতে এলআর গ্লোবালের ফেসবুক, লিঙ্কডইন, টুইটার ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।